গিরিধানী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর জেতায় জড়িত আছি। আমি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর এডমিনর তরফেত্ত ডক্টর কালীপ্রসাদ সিংহ বাসতত্ত্ববিদ দার্শনিক সাহিত্যিক সমাজসেবী শিক্ষাবিদ গিরকর মৃত্যু দিবস উপলক্ষে কথা হান দুহান অতারা নিমনিয়া এবং এ মহান গিরকে গ সম্বন্ধে তার মৃত্যু দিবস এবং জন্মদিবসে গিরকর সম্বন্ধে আহান দুহান কথার মাধ্যমে গিরকরের শ্রদ্ধা এবং যুবকর জীবনের আদর্শ কর্মবলীর গজে সমাজের মানুরে হারপা নিহান আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবের সঙ্গে নিজর দায়িত্বহান মনে করা তাই আজি এ করোনা ভাইরাসর মহামারীর সময়ই হেনা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবের সঙ্গে 18 অধ্যায় গীতা মহাযজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি মানব কল্যাণের আয়োজন করেছি হারিয়ে গত আমি আমার সমাজের নিংসিংয়ে আহান দুহান করণীয় তা না করলেও না যেমন কালীপ্রসাদের মৃত্যু দিনে হান এ সময়ে হেনার পড়েছে এবং আমার গীতাপাঠে হেনও ডক্টর কালীপ্রসাদের মৃত্যু দিবসের হারিগত অসেহান্তি ডক্টর কালীপ্রসাদের আত্মার শান্তির কাবলিয়া আমার যেটা গীতাপাঠ অর এ গীতা মহাযজ্ঞগত গিরক শ্রোতাগ হিসাবে সামিলইয়া তার পঞ্চভৌতিক দেহাগর লৌকিক দেহাও বল নাই এ জগতে নেইলেও সূক্ষ্ম দেহাগ যে দেখা গেল গিরকে ভারতীয় দর্শনের গজেই করিয়া গেছে গা আমার বিষ্ণুপিয়া মণিপুরী রাসলীলা রাক্ষার লীলা এবং আমার বিষ্ণুপিয়া মণিপুরীর রসকীর্তনের হাপ্পিয়েলা গিরকে সংগ্রহ করিয়া রসর জগতে গত গিরক পরম বৈষ্ণব গইয়া রসর জগতে গত হমাসে গ এবং ডক্টর কালীপ্রসাদের গীতার ধ্যান বলিয়া নিজে লেরিকা হানো অসমীয়া বাসাই করেছিল গিরকর গীতার ধ্যানের অমূল্য সম্পদ হান গীতার গজে গিরকে যে কথা হান মাতে সেও হান অমূল্য সম্পদ হান ভারতীয় দর্শনে গীতা পাঠ করা গিরকে দেওয়া গেছে গা গিরক বিশ্বর বিখ্যাত দার্শনিক গত কইয়া দার্শনিক চরম স্তরে জিতারা গাও তাই নিয়াম কথা নাটক তারা তাই গিরকে গীতাহান সম্বন্ধে উল্লেখাহান করেছো আর আজিমি গিরকর মৃত্যু দিবস উপলক্ষে যাউরিগা গিরকে গীতা ধ্যান গীতা জ্ঞান লেরিখান যেহান অসমীয়া বাসাই করেছে ও লেরিকো আমি পা করেছো ওহানাত গিরকে মাতে হেতা যে অর্জুনরে 18 অধ্যায় গীতার 700 শ্লোক শুনোয়া হেতা নাগই অর্জুনে প্রশ্ন আখ্যানেই করেছে ভগবান শ্রীকৃষ্ণই উত্তর আখ্যানেই দেশে অর্থাৎ গীতা মানেই সন্ন্যাস গীতা মানে লৌকিক জগতের যত আশা ভরসা হাব্বি ঈশ্বরের নিয়ে আত্মসমর্পণ করা নিয়ে হানি গীতা হান লমইল আর কোনো ইয়ারি নেই এবং 700 শ্লোকে 18 অধ্যায় যেহান গীতা হান আমি পা করিয়া রেহান ব্যাসদেবে ব্যাখ্যা করেছে একথা হান
ডক্টর কালীপ্রসাদে অজাগিরকে তার গীতা জ্ঞানলে রিকুয়ান অসমীয়া ভাষায় লেখেছিল রিকুয়ানাত এখন উল্লেখ করেছে। অতি মূল্যবান কথা, কারণ যুদ্ধহানার মাঝে অমাটিক দীঘল দীঘল ছাত্রহান শ্লোকাবি অর্জুনে হুনানিরও সময় নেই, কৃষ্ণতা মাতানিরও সময় নেই। অর্থাৎ ভাবফানি যে হানি কৃষ্ণই প্রকাশ করেছে, বাফানি যে হানি অর্জুনে আং করেছে, হানি সংক্ষিপ্ত ভাষায় উত্তর দেওয়া গেছে। তাই আজি মহান গিরকে গো আমি ডক্টর কাছাদ বললে যে সাথে রবীন্দ্রনাথ বাদ দিয়া বাংলা সাহিত্য কল্পনাও করে নারিয়ার, যে সাথে আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য, বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইতিহাস, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্ম, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কার যেপিতেও সমীক্ষা ডক্টর কালীপ্রসাদরে বাদ দিয়ে আমি কোনো তাত আলোচনা করে নার্তা নাই। ডক্টর কালীপ্রসাদ ভাষার গজে আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদ লাগতই, ইতিহাসের গজে আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদ লাগতই, এলার গজে আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদ লাগতই, কীর্তনের গজে আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদ লাগতই, ধর্মর গজে আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদ লাগতই, জীবনী আলোচনা করলে ডক্টর কালীপ্রসাদরে লাগতই। অতএব আমি পরম সৌভাগ্য যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতে এসাতে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ মহান হিমালয়গর সাধনের চূড়াগ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজে জরম সেগা যেগর নাং ডক্টর কালীপ্রসাদ সিংহ, যেগুলি সমাজে কোনো বিতর্ক সৃষ্টি না করেছে। ভুবনেশ্বর সাধু ঠাকুর ধর্ময় হানরে, মহাপ্রভুর প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ময় হানরে প্রতিষ্ঠা করা নিকা গিরকে লেখিয়া গেছে গা চৈতন্য বৈষ্ণবিজম অ্যান্টি সোর্সেস বলিয়া ইংরেজি লেরিকা। ভুবনেশ্বর সাধু ঠাকুরে ধর্ময় হানরে তার জীবনী হানরে সমাজে প্রয়োজন করা নিকা বলিয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরের গজে পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ লেখিয়া গেছে গা। ডক্টর কালীপ্রসাদ অরেল সমাজে বিতর্ক হইল, কিন্তু কালীপ্রসাদের সমাজে বিতর্ক সৃষ্টি না করেছে। উহানোর প্রমাণ হান ধর্মর জগতে গেলে গা ভুবনেশ্বর সাধু ঠাকুরে ডক্টর কালীপ্রসাদে গৌরধর্মরে ইয়া করিয়া, ভুবনেশ্বর সাধু ঠাকুরে ইয়া করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের ধর্মে ভুবনেশ্বর কালী ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে আমারে পাং করিয়া গেছে। তাই আমি যেহেতু গৌড়ীয় বৈষ্ণব, আমি ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শরে মুঙে থইয়া আমি চলিয়ার। তাই এসাতে মহান শিক্ষিত আগ বিশ্ব শিক্ষিত আগে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরে যাত্রানরে প্রতিষ্ঠার কাম করিয়া গেছে গা জেহানোর কাবুলি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গয় ডক্টর কালীপ্রসাদর শ্রীচরণে সাধারাং ভক্তি কাত করান। ডক্টর কালীপ্রসাদ সিংহ যেহেতু তার সাহিত্যিজ্ঞ দার্শনিকজ্ঞ সমালোচকজ্ঞ, গতিকে তা এসি ভক্তিবেদান্তর গজে একটিকশন ভক্তিবেদান্ত ইংরেজির রিসার্চ গবেষণা গ্রন্থ আহার লেখা গেছে গা। যেহেনা এসি ভক্তিবেদান্তর এক্সপ্লেনেশনের গজে তা ক্রিটিসিজম করেছে, কিন্তু এ ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে ওরা পরিষ্কার তার ভূমিকা হানাত লেখে দেওয়া গেছে গা যে মরা জিকার যেহান এক্সপ্লেনেশন আন করুড়ি হান অবয়াচরণ প্রভুপাদর ব্যাখ্যার গজে মর সমালোচনা গৃহীতানি সমালোচনা বলতে আমার সমাজে বুস্তার আহান দরবার। আমার সমাজে যে কোনো গিরকা করে পয়েন্টাগ দরিয়া তুললে উগরে গালিগালাজ করানি বদনামাহার লাগা দে না উগরে চরিত্র হনন করানি মানরে সমালোচনা মনে করতার, কিন্তু সমালোচনা হান শিক্ষার জগতের অমূল্য পতাক। সমালোচনা ছাড়া কোনোদিন কোনো সাহিত্য হান
কোনো কিছু আহান্টে বেলাপ না আছে নাই তৈ কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমালোচনা করানি ভঙ্গিহান তলাল চরিত্র হনন করানি মানে সমালোচনা হান মনে করতারা কোনো আগরে গজে টুপি লাগা দে না আগই রিসার্চর বা গবেষণার বিষ্ণুয়া হান আল্লে বর্গসানা বদনাম লাগা দে না এবং বিষ্ণুয়ান হার পানি হার পানি চেষ্টা না করিয়া না হার পিয়া বদনাম করিয়া চরিত্র হনন করানি মানে সমালোচনা কিন্তু ডক্টর কালীপ্রসাদ এসি বক্তিবের অন্তরে তাপারা ইন্টারন্যাশনাল ইস্কন আমি যত মাতিক নে অভয়াচরণ প্রভুপাদ যদি এ ধর্ম হেরাত বৈষ্ণব ধর্মে নাই লইসতে আজ ইস্কনে হান সমস্ত পৃথিবীত প্রতিষ্ঠিত নাই লইস আজ ইস্কনের কারণে হরে কৃষ্ণ আন্দোলনে হান সমস্ত বিশ্বব্যাপী এহানোর কাবলি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ যেহেতু আমি হরিনাম আন্দোলন মহাপ্রভুর পথেগত চলেছি তাই ইস্কনের অবয়াচরণ প্রভুপাদর চরণধুলি সমগ্র ভারতীয় মানু যেতাই ভারতবর্ষে বানা পেই তারা ভারতবর্ষ সনাতন ধর্মহানরে বানা পেই তারা কৃষ্ণরে ভানা পেই তারা রামচন্দ্ররে ভানা পেই তারা বেদহানরে বানা পেই তারা প্রত্যেকেই অবয়াচরণ প্রভুপাদর চরণধুলি মুরেথনাথ ব্যাখ্যার গজে যেহেতু প্রভুপাদ সায়েন্সর মানুব ডক্টর কালীপ্রসাদ সংস্কৃতর মানুব এক্সপ্লেনেশনের কতহান আলোচনা করলে গা ডক্টর কালীপ্রসাদ কতিহান উচ্চস্তরের সমালোচক এবং ফিলসফির জগতে তা দবরো ডাঙর মানুব এটা ডাঙরত্ববান প্রমাণ করতে গা মাতে সে আজিকার নিজে হান আলোচনা করি হেনাথ চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গজে মোর কোনো বক্তব্য নেই স্বয়ং সাইর গজে মোর কোনো বক্তব্য নেই পঞ্চতত্ত্বর গজে মোর কোনো বক্তব্য নেই বয়শান্ত বৈষ্ণবগিরি গীতান কত বড় উচ্চস্তরের বিদ্যা না গই আজি আয়া মাতের গাহান যে কলির যুগের রাধারানীর তিনবাংশ পূরণর কাবুলিয়া হরিনাম মহামন্ত্র জগতের গড়ে গড়ে ফৌকরানীর কাবুলিয়া ভাবকান্তি বিলাস বিস্তার করা নিকা বলিয়া মহাপ্রভু জেগ জগতে আহেছিল জেগর ধর্মহাল্য জেগর আদর্শহাল্য আমার মণিপুরী সমাজ সাঞ্চলিয়ার ও মহাপ্রভুর সমালোচনা কালীপ্রসাদে না করেছে স্বয়ং সাহের সমালোচনা না করেছে পঞ্চতত্ত্বের সমালোচনা না করেছে তার মানে কালীপ্রসাদে বিষয়ে আনার গজে স্পষ্টভাবে স্টাডি করেছে এবং স্টাডি করিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর স্বীকৃত মহাপ্রভু অবতার গহান স্বীকার করে দেশে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাউলিয়া অমূল্য সম্পদ আহান ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে থরিয়া গেল গাহান কালীপ্রসাদে যদি মহাপ্রভুরে অবতার গ স্বীকার না করল ডক্টর কালীপ্রসাদে যদি মহাপ্রভুর গজে সৈয়গসাইয়ের গজে প্রশ্ন তুলে দিল আমার সমাজস্থান বিশেষ করে গৌরধর্মর সমাজস্থান বিরাট ডাঙর ঘটনা অদ্ভুত অবস্থা হানাত পড়লাম ইসকা কিন্তু কালীপ্রসাদে স্টাডি করেছে এবং যে স্টাডি হান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গাছে না করেছি যে স্টাডি হান আমার চৈতন্য ভাগবতের লেখক বৃন্দাবন দাসে যে হ্যাঁ না করেছি ও কামোহান ডক্টর কালীপ্রসাদে করে দেওয়া গিয়া ভারতীয় গৌরধর্মে ভারতীয় ধর্মের ইতিহাসে ডক্টর কালীপ্রসাদে অমূল্য সম্পত্তি আহান দিলহান কুহান চৈতন্য বৈষ্ণবিজম অ্যান্ড ইস সোর্সেস লেরিকুহান লেরিকুহান মরাং আছে যেহানা উপনিষদত্ব কিসারে বৈষ্ণবিজম এহান ডেভেলপ আছে এহান গজে স্টাডি করেছে চৌদ্দহান উপনিষদে বৈষ্ণবিজর রেফারেন্স আছে যেহান ভারতীয় দর্শনে এ উপনিষদর ভিতরে বৈষ্ণব বাতাহান যেহান আছে হান আবিষ্কার করে দিয়া ভারতীয় দর্শনে বৈষ্ণব দর্শনে গৌড়ীয় বৈষ্ণবিজমের আদর্শে অমূল্য সম্পদাহান ডক্টর কালীপ্রসাদে দিয়া গেল গা যেহান ভারতবর্ষের ঋষি ভারতবর্ষের দার্শনিক যতদিন থাই তাই ডাক্তার কালীপ্রসাদে অমর ইয়া থাইত অমর কামাহান করে দেওয়া গেল গা হ্যাঁ ভারতীয় মানুর কাবুলিয়া সনাতন হিন্দু ধর্মর কাবুলিয়া গৌড়ীয় বৈষ্ণবে আমি ডক্টর কালীপ্রসাদর এই অবদানে হান
আমি চরণধুলি লইয়া আমি তারে ভক্তিকাত করিয়ার অতএব এ মহান গিরকে গ উত্তর পূর্বাঞ্চলের একদম ক্ষুদ্র জাতিগোষ্ঠী হানাত বিষ্ণুপিয়া মণিপুরী বুলতারা সমাজে হানাত চেংকুড়ি বুলতারা গাং হানাত চেংকুড়ি বুলতারা পোস্ট অফিস ধরম বুলতারা গাঙু হানাত মেহেরপুর পরগনাত জরম সেহা জন্মে জন্মান্তরে বিষ্ণুপিয়া মণিপুরী ইমার উজ্জ্বল তারকা হইয়া জুনাখান হইয়া সূর্যগর সাধানের জলকিয়া বিশ্বর বুকে যাতে হানরে তার কলঙ্গল তার বিদ্যাহাল্য তার জ্ঞানহাল্য প্রতিষ্ঠা করে দেশে এ মহান সাগরময় হিমালয় তুল্য পণ্ডিতে গর মি ছাত্র হইয়া তার বেগ বইয়া তার চরণদুলি লইয়া তারে পানি তুলিয়া কিনা দিয়া তার প্রিয় ছাত্র হিসাবে অজায় মন মুরে গত মাঠিয়া দেছিল অজার চরণানাত মি স্থান পাছিল অতএব মোর মনুষ্য জনমে হানরও মি সার্থক করে সার্থক বিলানি করি কারণ জগতের মধ্যে এর সাথে জ্ঞানীগুণীর দর্শন পানাহান জ্ঞানীগুণীর আশীর্বাদ পানাহান জ্ঞানীগুণীর চরণধুলি পানাহান জন্মে জন্মান্তরের কৃপা নাইলে ভক্তি নাইলে ঈশ্বরের কৃপা নাইলে হান পানা অসম্ভব তাই আজি মরজাগির করে যে মহান দিনে চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত ইয়া গিরকে গৌরলীলার এলা লেখেছে চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত ইয়া রাসলীলাতে আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল লতা সংগ্রহ করিয়া সমাজের সংস্কৃতি হানরে বিকৃত না করে দিয়া সমাজের সংস্কৃতির বিরুদ্ধে কথা আনা মহান অজাগিরকে অমূল্য সম্পত্তি আহান দিয়া গেলগা অতএব যতদিন আমি গৌড়ীয় বৈষ্ণব চৈতন্য ভাগবৎস চৈতন্য মহাপ্রভুর মন্ত্রে যে তাই দীক্ষিত হয়ে আসি সাধু বাবার সে আগরতলে যে তাই আসি আজীবন অজাগিরকর চরণে আমি আশ্রিত আজি ডক্টর কালীপ্রসাদ সম্বন্ধে মাতে গেলে গা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাতিয়া উলম না মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ এ গীতা মহাযজ্ঞ যুগ চলেছে গত কোনো কোনো জায়গার কালীপ্রসাদ সম্বন্ধে টটতে গেলে গা যেহেতু কালীপ্রসাদের সমাজে বিতর্ক আছে হানতে কালীপ্রসাদের সমাজে বিতর্ক সৃষ্টি না করেছে কালীপ্রসাদরে বুঝে না রেসি ভান এবাকাও বুঝে না রেসি এবং কালীপ্রসাদের সমর্থনে যে তাই টটর তারা ও বক্তা যে তা কালীপ্রসাদের সমর্থনে যে তাই আই তারা উতার বক্তব্য তাও বুঝানির চেষ্টা না করিয়া বিতর্কিত টুপি লাগানির চেষ্টা সমাজে চলেছে ধ্যানকা বলিয়া কালী ডক্টর কালীপ্রসাদ সিংহ গির অভিশপ্ত জীবনাহান এ সমাজে হানাত অভিশাপ অভিশপ্ত গালি গালা আত্মমর্যা পতেগত খানি অত্যাচারিত ইয়া গেলগা যেহান ব্রজমোহন দায় আজি কালীপ্রসাদর সম্বন্ধে মাত্রে উল্লেখ করেছে এখান দেখি আমি পাকড়িয়া নিয়াম পারা দুঃখ হইল এহান কালীপ্রসাদ কাম দেশর কাম করার জেতা ইতারা সমাজে বিপ্লব জেতা সৃষ্টি করিয়া সমাজ সংস্কারে জেতা ইতারা তানুর জীবনে এটা ঘটনা ঘটে অতএব কালীপ্রসাদ সম্বন্ধে টটরতক গেলেগা আমি বিতর্কত হমিতে বাধ্য ইয়ার আজি সমাজে আমি খানি বিতর্কিত হিতাও ডক্টর কালীপ্রসাদর লেরিখানি পাকড়ানি ডক্টর কালীপ্রসাদর সঙ্গ করানি এবং কালীপ্রসাদর জীবন আদর্শ উহান প্রতিষ্ঠা করানি কাউলিয়া আমি সমাজে ওহানর পরিবেশ আরম্ভ করানি চেষ্টা করিয়া ওহানোর কারণে কতিপয় মানুরাং আমি বিতর্কিত আছি কিন্তু সমাজের উচ্চশিক্ষিত মানু সমাজ সম্বন্ধে যে তাই গবেষণা কর্তারা সমাজ সম্বন্ধে যে তাই চিন্তা কর্তারা তানুরাং কালীপ্রসাদ এবাকাও উচ্চ আসনে আছে কতিপয় সমালোচক থাই তাই কারণ সমালোচক থানাও হানও সমাজের মঙ্গলজনক আহান কারণ রাবণ নাইলে রাম চিনানি নার দুর্যোধন নাইলে অর্জুনরে চিনানি নার অতএব কালীপ্রসাদর সমালোচনা করে করে তো কালীপ্রসাদর সমর্থক তাই বিতর্কর ভিতরে আমিও হমিতে বাধ্য ইয়ার যেহেতু কালীপ্রসাদর বিতর্ক আহান সৃষ্টি হচ্ছে আমি
ডক্টর কালীপ্রসাদর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসার গজে গবেষণা ডাঙর বদনামা হান কালীপ্রসাদর আঙাছিল কুংহা যাথান বেসিয়া ডক্টরি ডিগ্রি পাশে এ বদনামে হান কয়েক দশক সমাজে মার্কেটিং করানি আসিল কিন্তু শিক্ষায় দীক্ষায় মানু আহান আকবরানির কারণে ডক্টর কালীপ্রসাদরে স্টাডি করানির কারণে ও মার্কেটিং ওয়ান বন্ধইয়া এবাকা প্রত্যেক মানুরা ডক্টর কালীপ্রসাদ আদর্শ মানু আগ যাথান বেসেছে গনাগই যাথান এস্টাবলিশ করেছে গুহান এবাকা প্রতিষ্ঠায় আহদ আছে ডক্টর কালীপ্রসাদে যদি গবেষণা না করলইস সুনীতি কুমারে বিষ্ণুপ্রিয়া মণিপুরিস আর দ্য ডিসেন্ডেন্টস অফ লো কাস্ট অফ বেঙ্গলিস লাইক ডুমস এন্ড চারালস বলিয়া যে উক্তিহান দেছিল উহান এবাকাও লিঙ্গুইস্টিক স্টাডিতে এবাকা উহান পাকল্লাইস এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা বাঙালির ডুমচারালর বংশ উহান এবাকাও প্রতিষ্ঠায় ঠাই লইস কিন্তু ইট ইজ বিকজ অফ ডক্টর কালীপ্রসাদ সিনহা যে সুনীতি কুমার বাধ্যইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হানরে বাংলার উপভাষা হান নাগই স্বতন্ত্র ভাষা হান বুলিয়া ডিক্লারেশন দিয়া ডক্টর কালীপ্রসাদরে চিঠি লেখিয়া মাপ চাছিল অতএব যেগর কারণে আমি উপভাষাত্ম জিংতাইয়া স্বতন্ত্র ভাষা তাইলা যেগল কলম্বর কারণে মেইতেইর লগে কোর্ট কেস খেলতে যেগর ডকুমেন্টর কারণে জেতার যেগর আগ্রুমেন্ট কন্ডেম করে নারিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাহান আসামর মাঝে আমি কোর্ট কেস খেলিয়া কালীপ্রসাদর লেডিকুতার হাব্বি রেফারেন্স হক কমিশনে যেটা যেটা রেফারেন্স চান দিলেও তার ডক্টর কালীপ্রসাদর রেফারেন্স হাবি দিয়া আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি স্বীকৃতি ভাষা চালু হাব্বি ওয়া গেলগা এহান ধ্রুব সত্য হান যেটা স্টাডি না করিয়া পড়াশোনা না করিয়া যে তাই তর্ক করতাই উহান সমাজে গালিগালাস টুপি লাগা দে না বদনাম করে দে না উতা থাই তুই তা কিন্তু সমাজ চিন্তা কর্তারা যে তাই লিখছেই তারা যে তাই স্টাডি কর্তারা এ বিষয়ে যে তাই হারপানি মনি তারা সমাজ বানাবি তারা তানুরাং ডক্টর কালীপ্রসাদ স্থান হান নিয়ামপাড়া উঠতে আছে তাই আমি যে সাথে ইহার গীতিস্বামীর উৎসব এটা জন্মদিবস মৃত্যু দিবসও সমাজে স্বতঃস্ফূর্তভাবে পালনকর্তারা শহীদ সুদেষ্ণার শহীদ দিবস স্বতঃস্ফূর্তভাবে সমাজে পালনকর্তারা ওষাদের ডক্টর কালীপ্রসাদর জন্মদিবস মৃত্যু দিবস জায়গায় জায়গায় ফামে ফামে স্বতঃস্ফূর্তভাবে পালনকর্তারা সত্য যিনি সুহান হাব্বিরাং শিকারর হাবি শিকার্য অর আজি ফেসবুকে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে ডক্টর কালীপ্রসাদর সম্মানজনক জানিয়া যে তার মৃত্যু দিবসে হানরে গাল করানির প্রচেষ্টা হান করেছি যে হানার মাধ্যমে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গেও আমি এপ অনুষ্ঠানে হারাত গিরকর সম্বন্ধে খালিনাট অতাললে আমার তাও কর্তব্যে এবং এ মহান গিরকে করে শ্রদ্ধা না করা নিয়ে হান অপরাধা হানি করা অতএব ডক্টর কালীপ্রসাদ বিভিন্ন সমালোচনার সম্মুখীন হইল এব্বাকা সমাজে গিরকর আদর্শরে গ্রহণ করা নিয়ে ডাঙর পরিবেশ আহান হইয়া হদ আছে শিক্ষার জগতে নোয়া নোয়াইতা সবে গিরকরে হার পানির চেষ্টা করতারা তাই ইদানিং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর একমিন গো হিসাবে আমি ধর্মপ্রচারর হারিয়ে গত যে মর যে ডাঙর টুপিয়াও লাগা দেয় না অর কুংহান বলে আমি মাদাই গাং রাজাই গাং ওরে লাগা দৌড়ি বলিয়া গিরিগি থানি নাচ হইয়া বাস্তব চিন্তাল আক্রম খাল করে যাচ্ছে এই বাং যে সুনীতি কুমারে রাজার গাঙি ভাষা হানর গজে স্টাডি করিয়া আমার রাজারগাঙি ভাষার ভিতরে যে বিশেষ শব্দখানি আছে শব্দ ভাণ্ডার আছে তা যেহেতু সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেহেতু বাঙালি গো যেহেতু তাই স্টাডি হান বাংলাদেশে দেন আগে শেখা বা ত্রিপুরা দেন আগে শেখা বা মাদৈগাঙি এরিয়াতে তা না ভুলে শেখা না ভুলানির কারণে তা হুদা রাজারগাঙি বিশেষ করে আমার পাথারকান্দি বা এসাদে বিভিন্ন এরিয়ার
স্টাডি করানোর কারণে আমার ভাষার ভিতরে রাজার বিরাট শব্দর বান্ডারাও আছে, বাক্যর বিরাট বান্ডারাও আছে। যে বান্ডারও বললকে স্টাডি করলে, বিশেষ করে পূর্ব বাংলা সিলেটি আমার পাথারকান্দি হিঙ্গালা বা বিভিন্ন এরিয়ার যে বাংলা অঞ্চলের ও বাংলাও হানার লগে আমার বিষ্ণু প্রিয়া মণিপুরী ভাষার বাক্যরূপ শব্দর বিরাট মিলাহান আছে, যেহান অন্য কোনো ভাষার লগে মিল নেই, অসমীয়ার লগে উষাদে মিল নেই বা পশ্চিমবঙ্গের বাংলার লগে উষাদে মিল নেই, যেহান আমার আমার বিশেষ করে পাথারকান্দি দে আমার শিলচারও দে টটর তারা শিলচারে দেখানি কম টটর তারা পাথারকান্দি যেহান বাংলা হান চলে ওখানের লগে আমার ভাষা হানর ম্যাক্সিমাম মিল আছে। যেহানোর গজে স্টাডি করিয়া সুনীতি কুমারে রং কনসেপশন আহান দেশে গাহা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হান বাংলার উপভাষা হান, যেমন গিরি গীতানি পরিষ্কার টটরে কেহান ভাষা আহান কোনো মোর নিজের মাতৃভাষারে বা মর নিজের আজার গাঁ ওরে হুরকাং করানি কামি মাতরাং তা নাগই করিয়ার খাইয়া করিয়ার বাঙালি করিয়ার বল তারা আমার লোকেল বাঙালি খাইলাম যাইলাম আইলাম দেখলাম এটা আমার ঠানে খেইলাং আইলাং দেখলাং মাটির তলে পানি আছে সুতা উচ্চারণ বদালে বাঙালা হান আমি মাটির তলে পানি আছে বলিয়া আমার ঠারান বলিয়া মাটির তলে পানি আছে বলু হান বাংলা হানর ইঞ্চেল হান জাকারিয়া তলে থ আমার ঠারহান ইঞ্চেল জাকারিয়া তলে থ বাংলা হান। এসাদে বহু শব্দ আছে, বহু বাক্য আছে যেটা অপরূপ বাংলার লগে মিল। এহানোর স্টাডি করিয়া সুনীতি কুমারে যে আমার ভাষা হান বাংলার উপভাষা হান বলে হিলতা ডক্টর কালীপ্রসাদে আইয়া আমারে চিন্তা করি লগাতা এ থিওরি হান ডক্টর কালীপ্রসাদে আমারে থিওরি হান দিয়া এহান আমারে চিন্তা করেছে যে পদগৌ গইল তাই সুনীতি কুমারে যে ভাষা দেহেছেও তার মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে বাংলার উপভাষা বললেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হান বাংলার উপভাষা অনা নোয়ারে কিয়াকা বললে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হানার ডাইলেক্ট দুহান আছে আহান রাজার গান আর একা হান হইতে মাদৈ গান। যে ভাষা হানার উপভাষা দুহান থার উহান কোনো দিন আর এক ভাষা হানোর উপভাষা অনা নোয়ারে। যে সাথে সিলেটি ভাষার উপভাষা নেই, ডাকাইয়া ভাষার উপভাষা নেই, ময়মনসিং ভাষার উপভাষা নেই, অতএব ডাকাইয়া সিলেটি ময়মনসিং এটা বাংলার উপভাষা অনা পারে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হান যেহেতু তার নিজস্ব উপভাষা দুহান আছে আহার নাং রাজার গান আর একা হান নাং মাদৈ গান। তাই আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হানা আমি বাংলার তো যদি আমার নিজস্ব আদর্শ হাল্ল যদি উবা নামনিয়ার আমি বাংলার তো যদি আমার খেইফকে হান দেহানি মনিয়ার ও তাহলে আমি দুহান ভাষা গোষ্ঠীর এ পর্যাচুনার ভিতরে মাদৈ গাঙি যেটা শব্দ আছে মাদৈ গাঙি যেটা উচ্চারণ আছে মাদৈ গাঙি যে বান্ডার গো আছে এ বান্ডারে ওরে অ্যাভয়েড করিয়া আমি আগবাড়িয়া গেলে গা আমি বাংলার উপভাষা হইতে বাধ্য হইতা নাই কিয়াকা বলে মাদৈয়ে করিয়া আইলাং যাইলাং খাইলাং এসাদে খাটি বাঙালি বাংলার লগে মিল শব্দ তার ব্যবহার না করতারা কররাং ইলাং ইসিল ইসে এবং আমি খাটল করে খাটল বলিয়া যে বাংলার পুরা অরিজিনাল শব্দ গো ছাত্রী করে ছাত্রী গো বলিয়ার ও বাংলার অরিজিনাল শব্দ গো মাদৈঠারে ছাত্রী করে পেগ বল তারা এরে পেগ অসমীয়াও নামার তারা বাংলাও নামার তারা ইংরেজিও নামার তারা কোনো গই নামার তারা মাতিয়া থাইলে আমার মাদৈ গাঙে মার তারা। তাইলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যিকর ধারণা হান আমার মৌলিক শব্দ যেটা অন্য কোনো আঞ্চলিক ভাষা বা অন্য কোনো ভাষাত নেই হিন্দিত নেই বা অন্য ভাষাত নেই যে বান্ডারগো আমার মাদৈ গাঙে আছে ও বান্ডারগো আজি বহু সাহিত্যিকে উগত বঞ্চিত ইয়া থাইলা এমন হারপানির কাবুলিয়া আমি দুই ভাষা গোষ্ঠীর সম্পদ ভান্ডারে ঘরে ডাঙর করে দিয়া আমার ভাষা হানরে অসমীয়া বাংলা হিন্দি আদি ভাষারাঙ্ক সম্পূর্ণ আলাদা ভাষা হান করে স্বতন্ত্র ভাষা হান করে কালীপ্রসাদের সাথে মাতে সেওয়ানর কাম করানির কাবুলিয়া আমি হাব্বি সাহিত্যিক শিক্ষাবিদ আমি একত্রিত করার কাবুলিয়া মেরা জায়গাং মারাইগাং প্রসঙ্গ হান আনের সুহান।
অতীয় বারহা বীরচরণে ভক্তি কাত করুড়ি এপেদ মি বুটে বা সুহান নাগত এপে মোর কোনো বেনিফিট নেই মোর তা কিত্তাও নেই যাতা আনার জরম সিহান্তে যাতু আনর ভাষা ধর্ম সংস্কৃতির সেবাখানি করিয়া নিঃস্বার্থভাবে যে সাথে গীতাতে নিঃস্বার্থ কর্ম করার এই বলে সে সাথে নিঃস্বার্থভাবে আমি কাম করলাম তা অতএব হাবিরে ভার অনুরোধ করিয়ার তা যে আমি রাজার গাঙ্গি যেতা আসি এহানোর স্ট্যান্ডার্ড বা সাহান মাদৈগাঙ্গিয়ান স্ট্যান্ডার্ড বা সাহান এসাদের বাক্য ব্যবহার না করবাং স্ট্যান্ডার্ড নিজরাঙা সেহান সুভাশিস গাছি রঞ্জিত গাছি সমরজিৎ গাছি মাদৈগাঙ্গি অনেক লেখক ডাঙর ডাঙর লেখক আছে আমার রাজার গাঙ্গি অনেক ডাঙর ডাঙর লেখক আছে লেখকে বা সাহান তুলিয়া দরতাই হ্যাঁ রবীন্দ্রনাথের ইস্টাইলা হাল সংস্কৃত গেছা ইস্টাইলা হাল মাইকেলে বীরাঙ্গনা লেখিয়া গেল গা জেহানাত গ্রাম্য কোনো শব্দর স্থান না তো রবীন্দ্রনাথে তার স্ট্যান্ডার্ড ভাষার সাহিত্য হাল বাংলা সাহিত্য হান ডেভেলপ করলো যেহানরে আধুনিক কবির সূচনাতে আয়া জীবনানন্দ গাছ গাছি উতা বাদ দিয়া একদম গাঙর শব্দ একদম গ্রাম্য শব্দর পরিবেশ ল সাহিত্য লেখানীয় করলা তাই বলে আছি জীবনানন্দ দাসরে না বলতেই থাক না রবীন্দ্রনাথের সমালোচনা করতেই থাক অতএব মাদৈগাঙ্গি শব্দ বড়িয়া রাজারগাঙ্গি শব্দ বড়িয়া যদি আমার সাহিত্য হানরে আর আকো সমৃদ্ধ করানি প্রচেষ্টা হান করানি কাবুলিয়া যদি লেখক গোষ্ঠী হান নুকুন তারা সমাজে যদি ঐক্যতার পরিবেশ আহান আহের ওহানাত লাগানি বা লাগাদেন আর কোনো প্রসঙ্গ আহে নারে এবং আর এক কথা হান পরিষ্কার করে ব্যাকরণের ব্যাপারে আমি যে কতগা হানে গই গইয়া ব্যাকরণ ল গই গছি এহান হাস্যকর পরিবেশ আছে শব্দ গ অসমীয়ায়ও আছে লেখ তারা বাংলায়ও আছে লেখিয়ার আমিও আছে লেখিয়ার অতএব এগুলো লাগানির কোনো স্থান নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আছে বানা নোয়ারে ইলথাং দন্তেশ্বর সদিলতা আর ডক্টর বাণীকান্ত কাকতি আছে বানা লেখে নারে ইলথাং সংস্কৃত তো আছে বানা নে হান বাংলার যে সাদে আইত অসমীয়া তো সাদে আইত আমার আঙ আইত অতএব এগো আমার শব্দ গুণাগুই এগো অসমীয়া বাংলা বিষ্ণুপিয়া মণিপুরী হাব্যে ব্যবহার করি আর আনতে এগো হাব্যির কমন শব্দ এবং এগর ইভলিউশন থিওরিও আনু কমন হান মানে নোয়া করে ব্যাকরণের ফর্মুলা দেওয়া গেলে হাস্যস্পদ অতএব এ শব্দ গ বিষ্ণুপিয়া মণিপুরী শব্দ গৌ না গই আগর গস্থানাত আমার তা কৌলি করানির কোনো যুক্তিগত আমি না দেহরি আছে শব্দ গ আমার গো না গো যে সাথে ভারত বানান আমি আলাদা করে হুকাং বলে খেলার টাঙায় উষাদে সূর্য বানান তালিবস দিয়ে নারতাঙায় সাহিত্য বানান তালিবস যে সাদে দিয়ে নারতাঙায় উষাদে আছে বানানো আমি দন্তের স দিয়ে নারতাঙায় কিয়া বলে এগো আমার শব্দ গোনা কই যেহেতু সাহিত্য বানানো আল্ল যেদিন তালিবস লেখানি পারতাই ডক্টর স্মৃতিকুমার দায় যে কথা মাতল উচ্চারণ বানান অতএব সাহিত্য বানান হান যদি দন্তের সদে পারিয়া ছাত্র বানান যে সাথে ছগ দিয়ার উষাদে আছে বানানে হেন সার্বজনীনভাবে স্বীকৃত এপেদ কৌলি করিয়া সময় নষ্ট করিয়া পাণ্ডিত্য দেহানির কোনো ফাম নেই আহি কে খুরুম বিষ্ণুপিয়া মণিপুরীত আছে গ আমার গনা গই আমার শব্দ গতে ইসেও ইসিল ইসে ইলাং এটা অসমীয় ব্যবহার না করতারা বাংলাও ব্যবহার না করতারা হিন্দিও ব্যবহার না করতারা আমার তা এপেদ ভাষাতত্ত্বর আলোচনার কাবলে হিন্দির উদাহরণ আনিয়ার কলঠে করানি কোনো দরকার নেই ইসে গো আমার জাত আমার বিষ্ণুপিয়া মণিপুরী গো যেহেতু বিষ্ণুপিয়া মণিপুরী ইজ ইকুয়াল টু মাদৈগাঙের রাজার গা আছে গো আমার বাংলার তহমাছে আগ বা অসমীয়ার তহমাছে আগ কিন্তু ইসে গো আমার মানুষ গো তাইলে এপে ইসে ল টটর টাঙাইতা আছে গো আহে অর ওয়ান গ্রাইম উচ্চারণ আজি পিয়া গীতিশ্যামে কোনো লেখা আনাত আহে বলিয়া না লেখেছে বজেন্দ্র যাই কোনো লেখাত আহে বলিয়া না লেখেছে যেহেতু কালীপ্রসাদে কোনো জায়গাত আহে বলিয়া না লেখেছে সেনারূপে কোনো জায়গাত আহে বলিয়া না লেখেছে তাইলে আহে আছে আহে হর বলিয়া বাসাতত্ত্ব নিকালা নেই কোনো যুক্তি যুক্তিয়া হাতা আমি কোনো জায়গাতেও আহে বলিয়া না লেখিয়ার আমি আহে উচ্চারণ করিয়ার হেহান উহান কথ্যভাবে উচ্চারণ করিয়া না লেখ্য হান না গো কিন্তু ইসে হান ইহে নার
যদি ইসে হান ইহেও লৈছে আছে বা নানান দন্ত সদনা ইয়াক লৈছে কারণ আছে আহে হর ইসেও ইহে হর তাইলে বাসাক খানার ভিতরে উচ্চারণ দুহান দেখি সাধু দুইটা তাইলে আছে গো যেহেতু অসমীয়াও ছদি তারা বাংলাও ছদি তারা আমিও ছদিয়ার কারণ আছে গো সংস্কৃতের তো বাংলা যে সাদে গেছে গা অসমীয়া যে সাদে গেছে উসাদি আমার আঙাই তুই তারা এক সাদে নাই তুই কারণ ব্রহ্মপুত্রর পানি হান বা আমার লঙ্গাই নদীর পানি হান রাঙ্গামাটির আমার গাঙ্গান পেলে রূপাহান বারো মুসলমান গাং পেলে রূপাহান উসাদে না হই আকসাতে রূপা খালাই তুই হান হাব্বি গাং সকইয়া হাব্বি বাসা সকইয়া কিন্তু ইসে গো যেহেতু ইহেন আর হানতে উপেন ইসে ওয় দন্তে সদেন আর কোনো প্রশ্ন না হে অতএব ইসে যেহেতু ইহেন আর মাহিতে আমিও আমার ভাষা হানার ইসে গো ইহেন আর ওদিকে বাংলা ভাষার শব্দ আগরে শুদ্ধ করার নাকি আমি আছে দেনার কোনো যুক্তি নেই পাণ্ডিত্য বাদ দিক দলাদলিও বাদ দিক সমাজের সেন্টিমেন্টও বাদ দিক লজিক্যাল প্রশ্ন হান এটা লোক উলিয়ে আর না করি যেহেতু আজি কালীপ্রসাদের মৃত্যু দিবস কালীপ্রসাদের মৃত্যু দিবস এলে তাই আর ইয়াহান দুয়ার নাতলে গৃহকর আত্মাকর শান্তি নাই তুই এবং আমি করেছে করে করে হে বুলিয়ার উলিয়া দন্তে সদিক বুলিয়ার করিছে লেখ তারা বাংলায় মাদরিয়ে তাহলে করিছেও পিতে করি হে না হানতে পি ছ কথা এবং করেছে শব্দ গো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গো এগর ভূতপতি কর যুগ ইয়া যুগ আজ যুগ এক করিছে এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্স ওইলেই আছে গো আইতে বাধ্য অর এবং আসগো যেহেতু আহে রূপে অস্তের অচ্ছ বলিয়া অস্থানে আসুগ ছগর হানতে দন্তে আহে না রে কারণ কর যুগ ইয়া যুগ আস যুগ এ আসুগ ছগ হানতে রূপে দন্তে বললে আনি আবো হানারে এবং কোনো কোনো গই মাতা অসে গ সংস্কৃতে টু বি অর কিন্তু পাণিনির ব্যাকরণে আমার তা পাণিনির ব্যাকরণে পরিষ্কার লেখা আছে অস্তের ভূ অস্থানে ভূ আহের ভূ মানে অতএব এর কনসেপশনে হ্যাঁ সাধারণ কনসেপশন হাল্ল সমাজে কৌলি করি এতদিন না থাই অসে গ যদি দন্তে স্বীকার করতারা উতাইলে তি মানুব অপরে অমানুব অপরে মানুব অসগুলো আনি লাগতই ও হল কালীপ্রসাদ স্মৃতিকুমার ব্রজেন্দ্র যা আমি মাথিয়ার তাই অস না গই অ কারণ ও এ গো আমার তা ক্রিয়ার কামও করের গো তি মানুব অ সম্পূর্ণ ক্রিয়াগর কাম করল অতএব অ এ গড়ে স্বীকার করলে সমস্যা আন সমাধান হইত অতএব অস্বীকার করিয়া বললে দন্তেশ্বর আনিয়া সমাজে বিভ্রান্তি তাইলে অ বলিয়া কোনো শব্দ আমার আং নেই তি মানুগ অ এখন কত গই মাত্রা অসত্য উকার দিয়া অসুয়র গৃহীথানি অসু শব্দে গ পারফেক্ট টেন্স গ অ এ গ প্রেজেন্ট টেন্স গ অ বলে টু বি এবং অসু এ গো হ্যাভ মি মানুগ অসু মি দীঘল অসু অলরেডি দীঘলে আহদ আসু অতএব ছুয়ে গ পারফেক্ট টেন্স রিপ্রেজেন্ট করল গ অযুগ ইয়াযুগ আযুগ ও অসু অযুগ ও যদি স্বীকার করার উতাইতে মাদৈর ইসু গণিকালান আর্থিক অতএব মাদৈ বা সাহান আমার উপবাস আহান বাংলা রাজারগাং মাদৈগাং উপবাসা দহানির এক্সাম্পল দেওয়া নাললে ওহান ব্যাকরণের স্বীকার নাই যেহান রাধারগাংল যেহান ব্যাখ্যা করতে হান মাদারগাংল করানি লাগতই রাধারগাঙে মাদারগাঙে মিলিয়া সমান বানান সমান উচ্চারণ যদি লেপইতে দিন উহানি সাইন্টিফিক হান হইত ইহান যেহেতু করিছে করিহে না হানতে করেছে দন্তে সদেন আর কোনো যুক্তি নেই এবং না মরে হানে শুদ্ধ মরে হানে স্ট্যান্ডার্ড বাসাহান মরে হানে বিষ্ণুপিয়া মণিপুরী বাসাহান উহানোর ডিভিশন করানি হান দুতারাতা যেটাই রাজারগাং মাদৈগাং প্রসঙ্গল আলোচনা করিয়া সমাধান যেটা আইতারাও তা ডিভিশন কর্তারা তা না গই মরে হানে চুম মরে হানে স্ট্যান্ডার্ড মরে হান লই চলাই লাগতই বল তারা তাই ডিভিশন কর্তারা এবং এ ডিভিশনে হান
সমাজে ওয়াহদ আছে, বারেবার আমি উল্লেখ না করি। রাজার গাঙ্গি মানু মাদৈ গাঙ্গি মানু চিন্তাবিদ মিলিয়া আমি হেন সমাধান চারাং। এবং যেহেতু মি ধর্মর পতা গল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ চালাউরি হানতে মোর পেত অনেক ধার্মিক ভক্তমাহি হমাসি যেতারাং তোমরাং খানি দুঃখ প্রকাশ করতারা, কিন্তু মোর দুর্ভাগ্য হান এবং চৈতন্যদেব এহান ঘটেছে হান। চৈতন্যদেবর চব্বিশ বছরকার জীবনও হানা হুদা তর্ক সমাজ সমাজে বিদ্রোহ। চৈতন্যদেবরে দেখলেই মানুষে সবইলা তর্ক করতই এহান, যেহেতু শাস্ত্র এবং পাণ্ডিত্যর ভিতরে খানি মানি কালীপ্রসাদ দাদার সঙ্গ করানি এবং লেরিক খানি পাকলাং হানতে ভক্তিভাবে হেনাত খানি আঘাতর ক্যাকা বলে হমাপরিয়ার গা জুম্বারিয়া থানা নারিয়ার কালীপ্রসাদ ওজার যে সাথে জুম্বারিয়া থানারিয়া সমাজের শত্রুমা এহং করল উসাদে আমিও খানি দুঃখ দুর্দশাত পড়েছি। গালিগালাসও খানি হুনতাঙাই, বদনামও খানি হুনতাঙাই, যে সাদে ওতে মরে পুড়িয়া গবলিয়া বাঙ্কুরার কুম্পিরিয়ারিয়া হারল অনেক সময় মাতে বেল তারা পুড়িয়ার ইস্যুয়ে হারল কি আনা টটরার বল তারা পুড়িয়ার ওয়ান ইস্যু হানে না গো হ্যাঁ ওয়ানা কি তা টটর টাঙাই তা কুমেল মৈরাং আঙং লুয়াং মাং নিতুজা করিয়াং খোলাক পাতা মণিপুরের আদি মানু এটাতে বাঙ্কুরারি আরিয়া হান্দি তারা পেত যে হানাত কোনো জ্ঞানর কোনো ইয়ারিও নেই রসও নেই জিনিস আনাত কি সাদে মূর খাটি টাঙাই কত বই ইনকাম সোর্সর কা বলিয়া রাজনীতি আহান কর্তারা ওহানাত আমি সময় মাং করিয়া ওহানাত ব্রেন খাটা নারিয়ার। অতএব ডক্টর কালীপ্রসাদর মনোবান সাহান সমাজে শুদ্ধ বানান প্রক্রিয়া আহান থানা ধর্ম আহান থানা সংস্কৃতি আহান থানা এবং রাজার গাং মাদৈ গাং আদি সমগ্র বিষ্ণুপিয়া মণিপুরী সমাজ একত্রিত মনে গীতিস্বামীর মনোবান সাহান পূরণ করে দেনা। রাজার গাং মাদার গাং বেলেই হাবি বিষ্ণুপিয়া বলেই অজ্ঞান আদারর মা গুমিতাই কতি মাদৈয়ের ঠার বড় ইয়া যার সাথে গীতিস্বামী করেছে যে সাথে তার মাদৈ গাং তার যে সাথে তার কাঁধে কাঁধে সমাজে কলকা বলেছিল রাজার গাং ওদেও সাথে বলেছিল গা কালীপ্রসাদও রাজার গাং এতে গালি খাসে হাইহান মাদৈ গাং ওদেও বলেছে গা রাজার গাং ওদেও বলেছে গা। এবং সমাজ একত্রিত করতে গেলে গা আমি আগরাগই বুঝানির চেষ্টা করি আগরাগই হার পানির চেষ্টা করি। কালীপ্রসাদ মহান আত্মা গো গীতার মাঝে গীতার দশম অধ্যায় অর্জ বিভূতি যুগ যে ওই পা করেছে ওহানার পরিষ্কার মাতে সেগা কোনাং কোনো ডাঙর গুণাহান থাইয়া থাইলে ওহানার অংশ আহান মর অংশ আহান আসার ডাঙরিয়া গোহাত। অতএব কালী ডক্টর কালীপ্রসাদরা ভগবানের অংশ আহান আছে, নাইলে তার ডেকি পিএইচডি করে কুড়া তার ডেকি লেরিকতা করে কুড়া বহু আসি, কিন্তু নিজের সমগ্র জীবন যৌবন সমাজের উৎসর্গ করা নিভান ঈশ্বরের গুণখানি না থাইলে মহান ব্যক্তিত্ব আহান নাইলে চৈতন্যদেব নাই তারা, মহান ব্যক্তিত্ব নাইলে গীতিস্বামী নাই তারা, মহান ব্যক্তিত্ব নাইলে কালীপ্রসাদ নাই তারা, মহান ব্যক্তিত্ব নাইলে রবীন্দ্রনাথ নাই তারা। অতএব এ মহান আত্মাগর শান্তির কা এ মহান আত্মা ওই করিয়া গেছে কর্মকাণ্ড তা সালে বলি আমি কথা টটরিয়ার কোনো ওই মনে দুঃখ পেতে পারে আমি আদর্শ প্রচার করিয়া দিতাম আইয়াতা মিমর জীবনে আদর্শ যেহান সংগ্রহ করেছো কালীপ্রসাদর লগে লগ ধরিয়া ও আদর্শ ওহানি মোরাং আছে উহানি যেহানি পারড়ি হানি গুরুদেবের সেবা এবং উদ্দেশ্য সমাজের মঙ্গল। অতএব হাবির চরণে ভক্তি কাত করিয়ার কালী নিঙল সোয়াগ ওই ডিমাপুরের তো গীতা পাঠ করতই, তারপরে বাংলাদেশের বাবুনাগ ওই শুক্রবারে বারো সম্বর্ধনা দিতই গা ভক্তমানায় আমি জায়গায় জায়গায় পুল করার থেঙসি যেতাই গীতা পাঠ করতাই উতারে এবারও ধন্যবাদ দেনার কারা কনাক ভক্ত জেনারে সোনাহান হরানি চেষ্টা করেছি। আমি ধর্মীয় জাগরণা হারল সমাজে শুদ্ধ পরিবেশ আহান গীতার মাঝে যেহান মাতেছে দৈব অসুর বিভাগ
দৈব প্রকৃতি আহ্বানকরিক সমাজে বিরাট হওয়া পরিবেশ আহ্বান করানিকা হাবিয়ে কাম করি গালি গালাস না করিক আগর কথা আগই বুঝ না করলে না দমকিয়া না গালিয়া পাণ্ডিত্য না দেহিয়া প্রশ্ন করিক সুজাভাবে এবং পণ্ডিত্যর উত্তর আমি দেনা একা প্রস্তুত আমি পণ্ডিত না কই আমি আদর্শ আহানোর প্রচারে আহিতা এহান মাতিয়া হাবির চরণে টিগল হইয়া হমাদিয়ার ভারত বাংলাদেশ আমার মানুষে পিতাছি মাদৈ গাং রাজাই গাং হাপ্পি আছি আমি গাং দুহানোর মানুষ কিন্তু বংশ আখ্যানার মানুষ মর মৈরাং বংশীয় মাদৈতাছি মর মধুবুল্য গোত্রীয় মাদৈতাছি আমার তা হাব্বি এক এবং এহান আমার শিক্ষামূলক আলোচনা হান এহানোরে অন্য পথে নানাং বা ভারো ভারে ভারে মাতরাং হাবির চরণধুলি মুরগত লইয়া বিদায় নেউরিয়া আমার গীতা মহাযজ্ঞগত ডক্টর কালীপ্রসাদ ওঝার পঞ্চভৌতিক দেহাগ এরা দিয়া যে সূক্ষ্ম দেহাগ আছে এ দেহাগল আমারে আশীর্বাদ করক গীতিস্বামী আমারে আশীর্বাদ করক সমাজের সহি সুদেষ্ণা এবং সমাজের মহান নেতা জেতা আসি হাব্বির আশীর্বাদ পানার কা শরণদুলি মাগিয়া বিদায় নেউরিগা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে